প্রথমে ওয়ান টাইম হাফ প্লেট নিবে, নিয়ে একটা গোল করে নিবে। এরপরে দেখো আমি গ্লিটার পেপার ব্লু কালার অর্ধেকটা করে কেটে নিয়েছি মাপ মতো, এইটা এবার পেস্টিং করে দিচ্ছি। সুন্দর মতো ধরে একটু পেস্ট করে দিবে, হাত দিয়ে চেপে চেপে দিবে। আমার হাত দিয়ে চাপা হয়ে গেছে। এইবার দেখো আমি কি করি, এইবার পার্পল কালারের একটা প্যাস্টেল কালার নিবে, নিয়ে নিচের অংশটা প্যাস্টেল কালার করে দিবে। এটা হচ্ছে পার্পল কালারটা দিচ্ছি আমি, ডার্ক পার্পল। ডার্ক পার্পলটা দেওয়ার পরে আমি একটা নখের সাহায্যে ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে গ্রিন কালার গ্লিটার পেপার আমি জিগজ্যাগ করে কেটে রেখেছি, দেখতেই পাচ্ছ মাপ মতো। এরপরে এটা আমি পেস্ট করে দিচ্ছি। তোমরা সব কিছু আগে থেকে একটু মাপ মতো কেটে নিয়ে তারপর করতে বসবে। তারপর মিডল পয়েন্ট বেছে নাও, এরপরে একটু পাশ থেকে একটা টান দাও, আবার ওই সমানভাবে এই পাশ থেকে একটা টান দাও, কারণ আমরা জানি সামনের দিকটা বড় দেখাবে, আস্তে আস্তে আমরা দেখতে পাবো না, হিলিয়ে যাবে। এটা কিন্তু একটা পার্সপেক্টিভ। এরপরে দেখো আবার আমি একটু ডার্ক ব্লু কালার নিলাম, পার্পল কালার নিলাম, তারপর আঙুলের সাহায্যে ব্লেন্ড করে দিলাম। যেটুকু অংশ সাদা দেখা যাচ্ছে ওইখানে আমি একটু পেন্সিল কালারের সাহায্যে কালার করে দিলাম। এরপর দুই সাইড দিয়ে আবার আমরা ডার্ক ব্লু কালারটা দিয়ে দিচ্ছি। ঠিক আমি যেভাবে করছি তোমরাও সেভাবে করবে, আশা করি খুব ইজি লাগবে। নৌকায় কে উল্টা সাইডে আঁকবা সব সময় গ্লিটার পেপারের, ঠিক আছে? উল্টা সাইডে আমি একটা নৌকাকে এভাবে কেটে নিয়েছি। এরপর পালও দেখো কেটে নিয়েছি আমি উল্টাভাবে। তারপর এইভাবে পেস্ট করে দাও, হয়ে গেল আমার পালাল্লা নৌকা। এইবার কি করবে বলো তো? এইবার সাইন পেন দিয়ে একটা মানুষ এঁকে দিবে। মানুষটা কীভাবে আঁকছি ভালো মতো ফলো করলেই করতে পারবে। আমি অরেঞ্জ কালারের জামাটা পরিয়ে দিলাম। এরপর আমি নেভি ব্লু কালার নিলাম প্যাস্টেল, আর একটুখানি পার্পেল। এরপর আবার আমি আঙ্গুলের সাহায্যে ব্লেন্ড করে দিচ্ছি কালারটা। ফাঁকা জায়গা যেটা আছে সেটা আমি আবার পেন্সিল কালারের ব্লু কালার দিয়ে করে দিচ্ছি। আমি ঠিক যেভাবে করছি তোমরা সেভাবেই করবে। এর পরের স্টেপটা আমি কি করব দেখো, আমার কাছে বাদামের খোসাগুলো আমি রেখে দিই, ফেলে দিই না, এটা কাজে লাগাবো। দুই পাশ দিয়ে এইভাবে আঠা লাগাবে, এরকম চ্যাপস্টিক আঠাগুলো দিয়ে জাস্ট বসিয়ে দিবে। আমার মনে হয় আমার এই ভিডিওগুলো দেখে তোমরা অনেক কিছুই সংগ্রহ করে রাখবে। আসলে কোনো কিছুই ফেলার জিনিস নয়, অনেকভাবেই আমরা কাজে লাগাতে পারি অনেক কিছু। আমি অবশ্য তোমাদের আস্তে আস্তে দেখাবো, আর সেই জন্য আমার ভিডিওটা ফলো করেও রাখতে হবে তোমাদের। আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলোতে রাখবে, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে, নতুন ভিডিও দিলেই সাথে সাথে পেয়ে যাবে। তবে জোর করব না, তোমাদের মনের ইচ্ছা। এরপরে দেখো আমি এ4 সাইজের লাইট গ্রিন পেপার নিয়ে একটা ব্লু দাগ দিয়েছি, একটা অরেঞ্জ দাগ দিয়েছি। ব্লু দাগ পর্যন্ত আমি সুন্দর করে কেটেছি, কিভাবে কেটেছি তোমাদের দেখানোর জন্য অলরেডি একটু রেখে দিয়েছি আমি।
এই যে দেখো ব্লু দাগ পর্যন্ত অল্প অল্প করে কেটে নিচ্ছি, আর একটু অংশ বাকি রেখেছি, ওইখানে আমি গ্লু লাগাবো। এভাবে ধরে ধরে মাপ নিবে, মাপ নিয়ে সিজার দিয়ে কেটে ফেলবে। তারপর কি করব বলো তো? পেস্টিং করব। এটা হচ্ছে ঘাস, আমরা সুন্দর মতো পুরাটাতেই এরকম ভাবে সেট করে দেব। যদি দেখো এরকম হচ্ছে তাহলে বাদামের খোসাটাকে একটু তুলে নাও, তুলে নিয়ে পরে আবার সেট করে দাও, অথবা তোমরা আগে সবুজ ঘাসটা বসিয়ে পরেও বাদামের খোসাগুলো লাগাতে পারো। তোমরা কি খেয়াল করেছো বাদামের খোসাগুলো লাগানোতে কি সুন্দর পাথর হয়ে গেছে, একটা অরিজিনাল অরিজিনাল ভাব এসে গেছে? এই দেখো আমি ওইটাই মাপ নিয়ে নিয়ে কাটছি আর পেস্ট করে করে দিচ্ছি। আমি এইভাবে তোমাদের দেখাচ্ছি, ঠিক একইভাবে ওই পাশটাও আমি করে নিব। আমি কিন্তু খুব তাড়াহুড়া করে তোমাদের কখনো ভিডিও দেখাই না, আমি চাই আমার ভিডিও দেখে তোমরা যেন করতে পারো, তাই একটু ধৈর্য নিয়েই বসো। নিচের অংশে আবার একটু সেট করে দিলাম, এবার যে বাড়তি অংশ এগুলো আমি সিজার দিয়ে অল্প অল্প করে কেটে দিচ্ছি। এই জায়গাটা সুন্দর মতো ফিল আপ করে বসিয়ে দিবে। একইভাবে আমি এখন ওই পাশেও করে ফেলবো। তবে তার আগে দেখে নাও আমি সিজার দিয়ে এই যে আমি ঘাসগুলো কেটে রেখেছি চিকন চিকন করে এগুলোকে তুলে তুলে দিবে, এভাবে সিজারের সাহায্যে চিকন কোনো কিছু দিয়ে, অথবা টুথপিক তোমাদের বাসায় যদি থাকে এটা দিয়েও তোমরা এভাবে এগুলোকে একটু তুলে তুলে দিবে, তাহলে দেখতে একদম অরিজিনাল ঘাসের মতো মনে হবে। একইভাবে আমি এই পাশটাও করে ফেলবো। দেখেছো এ পাশটা আমি করে ফেলেছি, এই পাশটা তোমাদেরকে আর দেখালাম না, কারণ তোমাদের সময় নষ্ট হবে, একটা পাশ তো সুন্দর করে দেখিয়ে নিলাম। এরপরে দেখো আমি একটা মেঘের আকারে ড্রয়িং করেছি সাদা কাগজের উপরে, ওটাই আমি পেস্ট করে দিচ্ছি, সাদা মেঘ। এরপরে আমি ব্ল্যাক কালারের কালার পেন্সিল নিব, এটা ভালো মতো পেস্ট করে ফেলেছি। এবার ব্ল্যাক কালারের নিয়ে নৌকার নিচে সব সময় না একটু অন্ধকার ভাব থাকে, সেই জন্য ওই জায়গাটা আমি ব্ল্যাক কালারের কালার পেন্সিল দিয়ে আর একটু কালো করে গ্রেড করে দিচ্ছি, তাতে দেখো কি সুন্দর একটা ছায়া পড়েছে। এবার আমি আরেকটা মেঘের আকারে কেটে নিয়েছি একটু লম্বা মতো, এটাও সেট করে দিলাম, হয়ে গেল আমার খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। আশা করি তোমাদেরও খুব পছন্দ হয়েছে, যদি হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা করবে।